হ্যালো, কেমন আছো? আমি তৃষা, কথা বলছি অস্ট্রেলিয়া থেকে। বেশ সুন্দর ঝলমলে একটা শীতের সকাল। শহরের ব্যস্ততা ছেড়ে আপাতত বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। গন্তব্য হলো যেদিকে দুচোখ যায়, মানে ভবঘুরের মতোই গাড়ি চালাচ্ছি, যদিও মনে মনে ইচ্ছা কান্ট্রি সাইড মানে গ্রাম এক্সপ্লোর করার। তবে তার জন্য বেশ কয়েকটা ছোট ছোট টাউন পেরিয়ে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। আমার সাথে অস্ট্রেলিয়ার গ্রাম দেখতে হলে সঙ্গে থাকো। অবশেষে রাস্তার এই শূন্যতা আর নিস্তব্ধতা জানান দিচ্ছে যে গ্রামে পৌঁছে গেছি। রাস্তাগুলি কিন্তু খুব সুন্দর আর পাকা, ঠিক যেন কোনো ওয়ালপেপার, এতটাই মনোমুগ্ধকর। আর যেতে যেতে রাস্তার ধারেই মাঝে মাঝে চোখে পড়ে গ্রামের বাড়ি আর জলাশয়। তবে এই জলাশয়গুলি কিন্তু শুধুমাত্র কৃষিকার্যের জন্য ব্যবহৃত হয় না, এখানকার মানুষেরা যে পশু পালন করে সেই পশুদের জলখাবারের জন্য কিন্তু এই জলাশয় ব্যবহৃত হয়। পথে যেতে যেতে রাস্তার ধারে দেখলাম কয়েকটা ঘোড়া ফেন্সের ধারে চলে এসেছে, তাই গাড়ি থামিয়ে গেলাম কাছ থেকে দেখব বলে, সুযোগ হলে একটু স্পর্শ করব। ঘোড়াগুলি কিন্তু বেশ ফ্রেন্ডলি। একটা ঘোড়াকে রাস্তার ধারের ঘাসগুলো খাওয়াতে গিয়ে দেখি আরেকটাও এসে হাজির। দেখো, দিব্যি চলে এসেছে আরেকটা ঘাস খাবে বলে। আর লক্ষ্য করলাম এই ঘোড়াটার গায়ে রয়েছে আইডেন্টিফিকেশন মার্ক। মালিকরা এরকম মার্কিং করে রাখে, যেহেতু এই ঘোড়াগুলি অনেক সময় রেস কিংবা বিভিন্ন ইভেন্টে পাঠানো হয়। অস্ট্রেলিয়াতে জানো তো অনেকে ছোটবেলা থেকে ঘোড় দৌড় শেখে, ঘোড়া চড়া শেখে। এই বোর্ডটাতে সেই অ্যাডভার্টাইজমেন্টই দেওয়া রয়েছে ফোন নাম্বার অ্যাড্রেস সহ। ঘোড়াগুলি সারাদিন ঘাস খেতে থাকে, তাও আমার হাত থেকে কিন্তু দিব্যি ঘাস খাচ্ছে। এ সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা, এক অদ্ভুত আনন্দ এত কাছ থেকে ঘোড়াকে দেখা, স্পর্শ করা। কি সুন্দর ঘাস পাতা খাচ্ছে। যাই হোক, আবার আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে এবার চোখে পড়লো প্রচুর সাদা গরু পাহাড়ের গায়ে বসে বিশ্রাম করছে, শীতের রোদ পোহাচ্ছে। আর পাশেই খামারের মালিকের বাড়ি, আর রয়েছে উইন্ডমিল। এ দেশে শহর হোক কি গ্রাম, টেকনোলজির ব্যবহার কিন্তু সর্বত্র, আর তার চাক্ষুষ প্রমাণ এখানে খেতে জল দেওয়া হচ্ছে। যাই হোক, ভুট্টা ক্ষেত পেরিয়ে যেতেই চোখে পড়লো গরুর সাইন। কাছ থেকে গরু দেখব বলে গাড়ি থামিয়ে গেলাম গরুগুলি কাছে। আমায় দেখে তো গরুগুলো পালালো। এরা আবার জানো তো মানুষের সংস্পর্শে খুব একটা আসে না, তো তাই মানুষজন দেখলেই কিন্তু ভীষণ ভয় পায়। দেখো কত দূরে চলে গেছে। আর ওই দেখো পাহাড়ের ওই মাথা থেকে বেরোলো একটা হেলিকপ্টার। এই পাখিটা হলো কুকাবুরা, আর এর নামেই অস্ট্রেলিয়াতে একটা জনপ্রিয় কোম্পানি আছে যারা ক্রিকেট গিয়ার মানে ব্যাট বল গ্লাভস বানায়, কুকাবুরা কোম্পানি। আবার কিছুটা যেতে এই দেখো এই গাছটা, একটাও পাতা নেই। চলো আবার যাওয়া যাক। যেতে যেতে চোখে পড়লো প্রচুর ভেড়া মাঠে চড়ে বেড়াচ্ছে, সাদা কালো কত ভেড়া। দিব্যি ঘাস খাচ্ছে তারা, বেশ বড় বড় মোটা মোটা। কিছুটা যেতেই আবার চোখে পড়ল কৃষকের বাড়ি, আর তার বাড়ির সামনেই রয়েছে কিন্তু অর্চার, তাতে হয়েছে প্রচুর কমলা, কি সুন্দর। শুধু তাই নয়, এই দেখো এই লাইম গাছটা, কোনো পাতা নেই, শুধু লাইমে ভর্তি। অস্ট্রেলিয়াতে তো এখন শীতকাল, তাই কমলা লেবু, লাইম, লেমন প্রচুর এই সময়টাতে হয়। দেখো কি সুন্দর হয়েছে, কত হয়ে রয়েছে, ইনফ্যাক্ট মাটিতেও অনেক পড়ে রয়েছে।
এরকম নিচে পড়ে পড়ে না অনেক নষ্ট হয়, কেউ নেয়ও না, পারেও না। প্রচুর, ওই দেখো কত পড়ে আছে, এরকম পড়েই থাকবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। চলো এবার ফেরা যাক। এনিওয়ে, অস্ট্রেলিয়ার এই পাহাড়ি গ্রামটা কেমন দেখলে জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে আরও ভিডিও দেখতে হলে সঙ্গে তো থাকতেই হবে। তাই সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, কথা তো হবেই, তারা।